প্রায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে বাংলাদেশে আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিত্রাং। এই ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বাংলাদেশে কিন্তু ব্যাপক তাণ্ডব চালিয়েছে এবং ইতিমধ্যে প্রচুর বাড়িঘর ভেঙেছে এবং 9 জন মৃত্যু হয়েছে এমনটা কিন্তু খবর পাওয়া গেছে। তো এই ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বর্তমানে বাংলাদেশের অবস্থা কেমন রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আর কি জানানো হয়েছে, বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ছোট্ট ভিডিওতে। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। এপার বাংলা ঘূর্ণিঝড়ের দাপট থেকে বেঁচে গেল বিধ্বস্ত অবস্থা ওপার বাংলায়। বাংলাদেশের উপকূলে সোমবার রাতে আঘাত করেছে সুপার সাইক্লোন সিত্রাং। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের হেড গতকাল রাত 9টা নাগাদ বাংলাদেশের উপকূলে ঢুকে যায়। রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, এখন উপকূল পেরিয়ে স্থলভাগে ঢুকে দুর্বল হয়েছে সিত্রাং। তবে ঘূর্ণিঝড়ের দাপটে গতকাল সন্ধ্যা থেকেই বিপর্যস্ত হয়েছে ওপার বাংলা। ভেঙেছে বাড়িঘর, গাছপালা উপড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর 9টা অবধি এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাওয়া অফিস জানাচ্ছে যে সিত্রাঙের প্রভাবে তুমুল বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে। ঘূর্ণিঝড়ের অবস্থান এখন ঢাকা থেকে 90 কিলোমিটার উত্তর পশ্চিমে। আগামী 3 ঘন্টার মধ্যে সিত্রাং শক্তি হারিয়ে ফের গভীর নিম্নচাপের চেহারা নেবে। গতকাল সন্ধ্যার পর থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। যতটাই রাত বেড়েছে ততই বেড়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। চট্টগ্রাম এবং বরিশালের বেশ কিছু জায়গাতে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়েছিল। একাধিক এলাকায় দেওয়াল এবং গাছপালা ভেঙে পড়ে অনেকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে মৃতের সংখ্যা 9। কুমিল্লায় 3 জন, ভোলায় 2 জন, সিরাজগঞ্জে 2 জন, নড়াইল এবং বরগুনায় 1 জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার কাজের জন্য প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এদিকে উপকূলের 15টি জেলার নদ নদীর জলস্তর স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ফুট বেশি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো থেকে পাওয়া খবর অনুযায়ী রাস্তাঘাটে সর্বত্র গাছ উপড়ে পড়েছে। গতকাল রাতে 2টি বাইক আরোহীর উপরে গাছ ভেঙে পড়ে, মৃত্যু হয়েছে 1 জনের। বরগুনা জেলার 1টি বাড়ির উপরে গাছ ভেঙে পড়ে, ওই সময় ঘরে থাকা আমিনা খাতুন নামে এক বৃদ্ধার ঘটনাস্থলে মৃত্যু হয়। তাছাড়া বহু জায়গায় বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছেন প্রচুর মানুষ। দেখুন বন্ধুরা, বাংলাদেশে কি ভয়ানক অবস্থা, কতটা জল জমে গেছে এবং বাড়িঘরের অবস্থা কি হয়েছে আপনারা এখানে ছবিতেই বুঝতে পারছেন। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাব সবথেকে বেশি পড়েছে বাংলাদেশের 13টি জেলাতে। বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে যে ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় উপকূলবর্তী এলাকায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় 80 থেকে 100 কিলোমিটার। বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার বিমানবন্দরে সোমবার বিকেল থেকে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় ফেরি এবং নৌকা চলাচল। বেশিরভাগ জায়গা এখনও পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল যেহেতু বাংলাদেশে হয়েছে সেহেতু পশ্চিমবঙ্গে তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বইবে ঝোড়ো হওয়া। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাত হবে, তবে তার পরিমাণ কিন্তু খুবই কম হবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টির তুলনায় হাওয়া বইবে সবথেকে বেশি, যদিও এই দুর্যোগের প্রভাব তেমন পড়বে না এই জেলাগুলিতে। যতটুকু ক্ষতির আশঙ্কা তা সুন্দরবন এলাকাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই প্রশাসনের তরফে বাড়তি সতর্কবার্তা নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে NDRF এবং SDRF-এর দলও। 2 চব্বিশ পরগনা জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া আজকে কেমন রয়েছে, অর্থাৎ আজকে কি ঝড়বৃষ্টি হয়েছে নাকি আকাশ পরিষ্কার ছিল, অবশ্যই আপনার জায়গার নামসহ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।